দিয়ে আসুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। হ্যাঁ, পেশেন্টের সেন্স ফিরেছে, শুনছেন আপনারা? চলো চলো চলো। শর্মা, শর্মা, চন্দ্রকলা দেবী, আপনাকে আমি বলেছিলাম যে লকডাকে আপনি বাড়ি থেকে বের করবেন না। আজকে বুঝতে পারছেন তো যে লকডাকে বাড়ি থেকে বের করে দিয়ে আপনি কত বড় ভুল করেছিলেন? আর কিন্তু সে ভুল করবেন না। আর আর চন্দ্রকলা দেবী, একটা কথা মনে রাখবেন যে লকডার শিথির সিঁদুর যতদিন থাকবে ততদিন কিন্তু সূর্যদেব, আপনার বংশধর সূর্যদেব নিরাপদে থাকবে, সঙ্গে আপনার পরিবার। গুরুদেব, বলছিলাম দাদু ভাইয়ের তো 14 বছর হতে আর বেশি বাকি নেই, তাহলে তো তারপরে ফাঁড়াটা কেটে যাবে, তাই না? 18 বছর বয়স অবধি লগ্নার শিথির সিঁদুর সূর্যদেবকে রক্ষা করবে, রক্ষা কবজ হয়ে থাকবে সূর্যদেবের। হ্যাঁ মানলাম, 18 বছর অবধি, 18 বছর, 18 বছরে পা দিলে তারপরে তো আর কোনো ভাড়া নেই দাদু ভাইয়ে, তখন যদি লগ্না আমাদের সাথে নাও। আপনি কি বলতে চাইছেন? না কিছু না, আমি ওদিকে কারো থাকা দরকার, আমি একটু ওদিকটা যাই। আপনি কি বলতে চাইছেন? কিছু না গুরুদেব, আমি শুধু এই পরবর্তীকালে কি করতে হবে কি না করতে হবে সেগুলো নিয়েই একটু। আপনি বরং এখানে একটু অপেক্ষা করুন গুরুদেব, আমি ওদিকটা একটু দেখে আসি। আপনি যা ভাবছেন ভুল ভাবছেন, আপনি ভুল করছেন চন্দ্রকলা দেবী। হারিয়ে দিল, হারিয়ে দিল, ওইটুকু একটা মেয়ে লোক না আমাকে হারিয়ে দিল। পারলে না, পারলে না তুমি। আমি ভেবেছিলাম তুমি অসীম ক্ষমতার অধিকারী, আমি ভেবেছিলাম তোমার তোমার থেকে এত ক্ষমতা তান্ত্রিকা পেয়েছিল, কিন্তু কি লগ্নার ক্ষমতার কাছে তুমি কেঁচো নাও, লগ্নার স্মৃতি সিঁদুরের কাছে তোমার কোনো ক্ষমতাই কেঁচো না। তাহলে কি কোনোদিন জিততে পারবো না? ওই রায়চৌধুরী পরিবারের বিরুদ্ধে কোনোদিন প্রতিশোধ নিতে পারবো না মহাকাল? আমার আর আপনার মুক্তি কি কোনোদিন হবে না মহাকাল? মহাকাল, মহাকালের দ্বারস্থ হতে হবে আমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহাকাল, একমাত্র মহাকালই সর্বশক্তিমান। মহাকাল, আপনি জাগুন মহাকাল, আপনার ক্ষমতা দিয়ে ওদের শেষ করতে হবে মহাকাল, আপনি সর্বশক্তিমান মহাকাল, জাগুন, আপনি জাগুন। কি হয়েছে ডক্টর? আনবিলিভেবল, ইটস রিয়েলি আ মিরাকল। ডক্টর, কি কি হয়েছে ডাক্তার বাবা? ইটস আ মিরাকল অ্যাগেইন, ওনার আর কোনো বিপদই নেই, শুধু শুধু যে লাস্ট অ্যাটাকটা হওয়ার পরে ওনার কোমরের নিচের অংশ একদম অসাড় হয়ে গেছে। আই এম সরি টু সে, হি ইজ কমপ্লিটলি প্যারালাইজড। তার মানে আমার ইন্দ্র আর কোনোদিন হাঁটতে পারবে না, কোনোদিন না।
তার মানে ভালো যেটু পুরো ভালো হলো না। আচ্ছা দেখুন আমি বুঝতে পারছি না আপনারা এত ভেঙে পড়ছেন কেন, আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। সে জায়গায় আজ যেটা হয়েছে সেটা তো মোর দেন এনাফ। এখন যদি ওনার ট্রিটমেন্ট রেগুলার চালিয়ে যাওয়া যায় তাহলেই মানে চিকিৎসা করলে ভালো যেটু ভালো হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তার মানে ভালো যেটু আবার আগের মতন চলাফেরা করবে, সবকিছু করবে। দেখো আমার তো তাই ধারণা। তবে হ্যাঁ একটা কথা, ট্রিটমেন্টের সঙ্গে ওনার ফিজিওথেরাপিটা কিন্তু চালিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় একজন ভালো নার্সের ব্যবস্থা করে দিচ্ছি, যাতে ওনার দেখাশোনার সঙ্গে ওনার ফিজিওথেরাপিটাও চালিয়ে যেতে পারেন। হ্যাঁ ওকে। কেঁদো না ভালো মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। ভালো জেঠুর কি খারাপ কিছু হতে পারে নাকি? দাদা দেখ তোকে এভাবে শুয়ে থাকতে দেখতে একদম ভালো লাগছে না, মোটেই ভালো লাগছে না, একবার সারা দিন। দাদা একবার সারা দিন। বর্দা ভাই, ও বর্দা ভাই চোখ খোলো না, দেখো এখানে সবাই আমরা এসেছি, ডাকছি আমরা। না প্লিজ প্লিজ আপনারা ওনাকে ডিস্টার্ব করবেন না, আপনারা সবাই এখন বাড়ি যান, আপনাদেরও তো বিশ্রামের প্রয়োজন নাকি? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ সত্যি গুরুদেব, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আচ্ছা গুরুদেব, আপনি কি গোড়া থেকে ঝগড়া করতে পেরেছিলেন? আমি জানতাম তোমার বর্দাবাবু কেমন আছে। এখন ভালো আছে, এখন ভালো আছে, তোমার কোনো বড় ভালো আছে? আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা নেই, ভালো তো থাকতেই হবে। ভালো জেঠুর খারাপ কিছু হতে পারে নাকি? আর তুমিও ভেবো না ভালো মা, ডাক্তারবাবু তো বললেন যে ভালো জেঠু আবার ভালো হয়ে যাবে, আবার ভালো কাজ করবে। লিপির বাবার মতো কেউ যদি তার মেয়ের বিয়ে দিয়ে দেয় আবার আটকাবে। কোথায় কে খেতে পাচ্ছে না, কে পড়াশোনা করতে পাচ্ছে না, সব দেখবে। আর লাট সাহেব আগের মতো লাট সাহেবই করবে। আমি খবর নিতে আসব, ঠিক আছে? খবর নিতে আসবো মানে? ওই দেখো আমি তো চলে যাব। কি নকুল, তোমরা কি আবার গ্রাম ছেড়ে যাওয়ার কথা ভাবছো নাকি? হ্যাঁ চলে তো যেতেই হবে, মানে যে কারণে এসেছিলেন সে কাজ তো সম্পূর্ণ হয়ে গেল, তাহলে এইবারে আমাদের অনুমতি দেন আমরা আসি। চল মা লগ্না, চল চল। লগ্না আমাদের সাথেই যাবে। না আমি বাবার সাথে যাব। তোমার সে কি রে, তোর কপালে যে আমার দাদু ভাইয়ের দেওয়া সিঁদুর, তুই যাবি কি করে? ভালো কথা মনে করেছ তো, সিঁদুর তো মুছতে হবে। না ও কি করছিস, কি করছিস তুই? প্রিয় স্ত্রী কখনো সিঁদুর মুছে ফেলে? প্রিয় স্ত্রী মানে যাদের বিয়ে হয়ে যায় তাদের বলে প্রিয় স্ত্রী। কিন্তু আমার তো বিয়ে হয়নি। Thank you.
এই তো আমার মহাকাল। যেটুকু ক্ষমতা আপনি আমাকে দিয়েছিলেন তা দিয়ে আমি জিততে পারিনি। আমার আমার আরো অনেক ক্ষমতা দরকার, অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা মহাকাল, অনেক ক্ষমতা। লোকটা যে কোনো ভারতেই থাকবে, ওদের বিয়ে হয়ে গেল। মহাকাল মহাকাল আরো অনেক শক্তি না পেলে যে আমি নিতে পারবো না। বিয়ে কখন হলো, কিভাবে হলো? বিয়েতে তো কত কিছু হয়, সানাই বাজে, লাল বেনারসি পরে সাত পাক ঘোরে, কিন্তু সেসব তো কিছু হয়নি। সূর্য তো তোর মাথায় সিঁদুর পরিয়েছিল না, ওটাই তো বিয়ে। মাথায় সিঁদুর দিলে লাট সাহেব আর ভালো জেঠু ভালো হয়ে যাবে, ব্যাস সেটুকুই। পুরো তো ভালো হয়ে গেছে, তাহলে আবার বিয়ের কথা কেন আসছে? না না, বিয়ে করতে আমি রাজি নই। এই কথা বললে কি করে হবে লগ্না? তো সিঁথিতে যে সিঁদুর দেওয়া হয়েছে সেটাই তো আসল। তুই যে অনুষ্ঠান টনুষ্ঠানের কথা বলছিস ওগুলো কিছু না, ওগুলো গৌণ, সিঁদুরটাই আসল, বুঝলি? আমাকে আগে তাহলে কেন বলনি? আর সিঁদুর বললে কি বিয়ে হয়? মন্দিরে গেলেও তো ঠাকুর মশাই কপাল থেকে সিঁথি অবধি সিঁদুর পরে, তাহলে সেটাকে বিয়ে হলো? আর পুরোহিত মশাইও তো মন্ত্র পড়ে, তাহলে? না না, তোমরা আমাকে ভুল বোঝাচ্ছ। ও বাবা, তুমি কিছু বলো না। বলতেছি মা, বলতেছি, বলতেছি কথা মা। লগ্না তো বাচ্চা মেয়ে, ওরে ছেড়ে দেব। ছেড়ে দেবো মানে কি বলছো? কি ছেলে খেলা নাকি? ছেলে খেলাই তো করছো তোমরা আমার সাথে, যা নয় তাই বোঝাচ্ছ। না লগ্না মা, তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আর যখন সূর্যদেব তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল তখন তো আমি মনে মনে মন্ত্র পড়েছি। তাহলেও বিয়ে হতে পারে না, বিয়ে আমি করিনি। লগ্না মা, লগ্না মা, বিয়ে তুমি করেছো। হ্যাঁ, সূর্যদেব ভালো হয়েছে ঠিকই, কিন্তু তার বিপদ কাটেনি। আমি বলছি, তোর যদি এই সিঁথির সিঁদুর তুই মুছে ফেলিস তাহলে দেখবি সূর্যদেব যে আবার বিপদে পড়বে। আগামী পাঁচটা বছর তার বিপদ। পাঁচ বছর বিপদ? হ্যাঁ, পাঁচ বছর। আর এই পাঁচ বছর তোকে দাদু ভাইয়ের স্ত্রী হিসেবে আমাদের বাড়িতে থাকতে হবে লগ্না, আমাদের সাথে। ও, আপনাদের বাড়িতে থাকবে মানে? আর আমি আমার মেয়ের ছেড়ে চলে যাব? কি বলতিছেন? না না, এ হতে পারে না, এ হতে পারে না। না না, তুমি কোথাও যাবে না, আমি তোমার সাথে যাব, তোমার সাথে থাকব। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে থাকবি, আমার সঙ্গে। নকুল, তুমি তো বুঝতে পারছ, ওর স্মৃতিতে আমার দাদু ভাইয়ের দেওয়া সিঁদুর, আর একজন সধবা মেয়ের স্মৃতি থেকে সিঁদুর কখন মুছে যায় সেটাও তো তুমি জানো। কি চাও তুমি, কি চাও? তোমার মেয়ে তার স্মৃতি থেকে সিঁদুরটা মুছে ফেলুক, আর আমার দাদু ভাইয়ের কিছু একটা চাও নাকি তুমি? এমন একটা অমঙ্গল ঘটতে যাক তুমি চাও? না 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 না, আমি এসব কিছু মানতে পারতেছি না, আমি সত্যি মানতে পারতেছি না, আমি মানি না, মানি না। আমার মেয়ে আমার ফিরে দেন, ফিরে দেন, আমি বলতেছি আমি ফিরে দেন। মানো তুমি? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, আমার আমার মেয়ে। No, no, no.
আমার মেয়ে সূর্যদাদা বাবুর বউ হতে পারেনি, ওই রায় চৌধুরী বাড়ির বউ। আজকে পর তো নয়, যা দেখলেন আমি যা দেখলাম, হ্যাঁ এরপরে যদি সূর্যদাদা বাবু হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে আর যদি কিছু একটা ঘটি যায় তাহলে তো আমার মেয়ে সারা জীবনের না 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 এ হতে হতে পারে। তুমি তো আমার কথা বিশ্বাস করো, তুমি জানো যে সূর্যদেবের কপালে অনেকদিন আগের থেকেই এই লগ্নামা লেগেছে, আর এই লগ্নামা সূর্যদেবের সঙ্গে থাকলে সূর্যদেবের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যে শক্তি আপনি আমাকে দিয়েছেন তার থেকেও আরো অনেক শক্তি আপনি আমাকে দিন। জাগুন, আপনি জাগুন মহাকাল, জাগুন। যে অপরাধ আপনার সঙ্গে 130 বছর আগে হয়েছিল আর সেই অপরাধ করেছিল রায়চৌধুরী পরিবারের রণদেব রায়চৌধুরী। এমন আবার হয় নাকি? তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। তুমি চলে গেলে সূর্যদেবের কাছ থেকে সূর্যদেবের মহা বিপদ। আমি থাকলে হবে না, এমনটা কি করে সম্ভব? তুমি এখনো আমাকে প্রশ্ন করছো? আচ্ছা আচ্ছা বলতো, যে এই এত কিছু যে ঘটে গেল সে কেমন করে সব ঠিক হয়ে গেল? আপনারা চেষ্টা করেও যা পারেননি আমরা একবার দেখি। ডাক্তারবাবু কিছু করতে পারলেন না বলে বেরিয়ে গেলেন, আর আপনারা চেষ্টা করবেন? সব চেষ্টা তো করবে লকডাউন। সিঁড়িতে সিঁদুর লাগালে লাট সাহেব ভালো হয়ে যাবে তো? Amazing case, unbelievable, সত্যি অদ্ভুত কাণ্ড। বিশ্বাস করো এরকম ঘটনা আজ অব্দি আমার জীবনে ঘটেও নি আর বোধহয় কোনোদিনও ঘটবেও না। বলো মা বলো, ব্যাখ্যা দাও এর। ওই ওই যে সূর্যদেব যখন তোমার তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, তারপরে সূর্যদেব সুস্থ হয়ে উঠলো আস্তে আস্তে, কেমন করে হলো বলো, বুঝিয়ে দাও আমায়। জানি কিন্তু ভালো জেঠু তো বলে যে বিজ্ঞান ছাড়া কিচ্ছু নেই। বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের উত্তর দিতে পারবে? জানিস মা, ঈশ্বর ঈশ্বরকে আমরা চোখে দেখিনি, কিন্তু তার লীলা চলেছে, সারাক্ষণ তার লীলা চলেছে, আমরা কজন তা বুঝতে পারি? সেই কথা ভুলে গেছেন নাকি আপনি? নিশ্চয় ভুলে গেছেন, না হলে এতদিন চুপ করে সহ্য করছেন কি করে? বেশ, সেই কথা আপনাকে আজ আমি মনে করিয়ে দেব। আপনার আত্মাকে জাগিয়ে তুলব আমি। আমি দেখতে চাই কি করে ঘুমিয়ে থাকেন আপনি।